হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলুন, গুঁড়ো করে ঝামেলা ছাড়াই এখন এই সব উপাদানগুলো আমি একসঙ্গে মিক্সড করব। তো এটা এরকম মিক্সড হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ নারিকেলের তেল। নারিকেলের তেলটা আমাদের মুখের জন্য খুব ভালো। আমি মিক্সড করে নিয়েছি সব কিছু। দেখুন, আমার প্যাকটা পুরো এরকম হবে, মিক্সচারটা এই এইরকমই টাইটভাবে এই প্যাকটা তৈরি করলে সবচেয়ে বেটার হয় মুখের জন্য, মেনলি মুখে লাগাতে। আর যদি কারো মনে হয় যে প্যাকটাকে আর একটু তরল করা উচিত, তাহলে এখানে 1 চা চামচ লেবুর রস দিয়ে দেবেন, দেন এটা লিকুইড হয়ে যাবে। তো এখন আমি এই প্যাকটা যেভাবে লাগবেন আমি এটা দেখাই দিচ্ছি। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন সবাই। তো আমি এই প্যাকটাকে এভাবে লাগাই নিচ্ছি, এটা আমি হাতে দেখাই দিচ্ছি, আপনারা পুরো ফেসে এভাবে আলতোভাবে লাগাবেন। আর যখন মুখে এটা দিবেন ওই টাইমে এটাকে মাসাজ করবেন। তো দেখুন, আমি 5 মিনিট রেখেছি, রাখার পরে যে ক্লিন করে নিয়েছি, দেখুন অনেক সফট, আমি বুঝতে পাচ্ছি আর অনেক সফট হয়েছে। তো এটা অবশ্যই বাসায় ইউজ করুন একবার অন্তত। আর এদিকে এখন আমি আমার চালতা বাচ্চাটা তুলে নিচ্ছি একটা বয়ামে রেখে দিচ্ছি। আর এখানে আমার বুড়ি বকবক করছে, আপনাদের পড়া শোনাবে একটু। দেখুন, হ্যাঁ দিতে ঋতু গুড এতে একতারা এটা বলো ওই হ্যাঁ ওইতে ওইতে ওই দেব গুড ও ওতে অজন হ্যাঁ ওতে ঔষ গুড তো আমার এখানে আচার ধরানো কমপ্লিট। আমি আচারটাকে বয়ামে রেখে দিয়েছি আর বুড়িকে ট্রেটা ট্রান্সফার করেছি। ও দেখুন, ট্রেনে বসে গেছে, অনেক ইয়ামি লাগছে এটা।
আমরাও ছোটবেলায় এটা করতাম, এখনো করি। এখানে আমি আপেল ধুয়ে নিয়েছি, আপেলগুলোকে আমি জ্যাম করব, ওগুলো কেটে নিব সাইজ করে। প্রায় 1 কেজির ঊর্ধ্বে আপেল আছে এখানে, তো আমি এখন আপেলগুলোকে কেটে নিব, কেটে ধুয়ে নিব। আমার আপেলগুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে, তো আমি আপেলের জ্যাম আপনাদের সঙ্গে শেয়ার করবো অন্য কোনো নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।